নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা শীতের মরশুম চলে এসেছে খুব তাড়াতাড়ি আমাদের শীতের গাছগুলো বসিয়ে ফেলতে হবে বেশ কিছু গাছ আগেই বসানো হয়ে গেছে অনেকের তো বন্ধুরা এই ছুটির সময়টা আপনারা চাইলে শীতের গাছেদের জন্য মাটি প্রস্তুত করে নিতে পারেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে বিভিন্ন গাছের ক্ষেত্রে মাটির যে মিশ্রণটা সেটা একটু আলাদা আলাদা হয় কিন্তু ইন জেনারেল আমরা আজকে একটা খুব ভালো মাটি তৈরি করব শীতের গাছগুলোর জন্য যে মাটিতে শীতের প্রায় সব গাছগুলোই খুব ভালো পারফরমেন্স দেবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকের কাছেই সময় খুবই মূল্যবান আমরা খুব কম সময় হয়তো দিতে পারি তো সেক্ষেত্রে বারবার বিভিন্ন ধরনের আলাদা আলাদা মাটি না তৈরি করে একটা কম্প্যাক্ট মাটি তৈরি করে এই মাটিতে আমরা শীতের বিভিন্ন গাছ আমরা বসাতে পারি তো আজকে সেই নিয়েই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পাশে থাকবেন সাথে থাকবেন উৎসাহিত করবেন যাতে আরও এরকম ভিডিও আনতে পারি তো প্রথমেই দেখুন মাটি আগে থেকে দেখুন একে ভালো করে রোদে দিয়ে রাখা আছে এই মাটিটা গত বছরের বানানো ছিল কিন্তু ইউজ হয়নি বস্তা বন্দি করে রেখে দিয়েছিলাম তো এই মাটির সাথে আমরা বেশ কিছু উপাদান অ্যাড করব এই মাটির তিন ভাগের এক ভাগ আমরা দেব এই কাউডাং কম্পোস্ট গোবর যে কম্পোস্ট যেটাকে বলে এটা আমি ঘুঁটেকে ব্যবহার করেছি আমার দুই থেকে তিন বছরের পুরনো যে ঘুঁটে আমি সেটা বেঁধে রাখি বস্তাবন্দি করে সেই ঘুঁটেকে এইভাবে ভেঙে নিয়েছি আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন বা যদি আপনাদের গোবর সার তৈরি করা থাকে সেটা ব্যবহার করতে পারেন বা যদি না থাকে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের কম্পোস্ট এর সাথে ব্যবহার করবেন যতটা মাটি দেবেন তার তিন ভাগে এক ভাগ এই কম্পোস্ট ব্যবহার করবেন যার কাছে যে কম্পোস্ট আছে সেই কম্পোস্ট ব্যবহার করবেন দেখুন তো গোবর কম্পোস্ট ব্যবহার করলে আপনাকে অবশ্যই সেটা এক থেকে দেড় বছরের পুরানো হওয়া দরকার তিন ভাগের এক ভাগ যে মাটি নিয়েছিলাম যে পরিমাণে তার তিন ভাগের এক ভাগ আমরা জৈব কম্পোস্ট আমরা নিলাম এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট এবার আসবো আমরা বালি দেখুন আমাদের কাছে যে বালি অ্যাভেলেবেল থাকে সেই বালি আমরা ব্যবহার করি অনেকে নদীর বালি ব্যবহার করেন এটা কনস্ট্রাকশানের বালি দেখুন এই বালিও দেব তিন ভাগের এক ভাগ দেখুন তিন ভাগের এক ভাগ যে পরিমাণে মাটি নিয়েছি তবে এই মিশ্রণগুলো একেবারে যে দাঁড়িপাল্লায় ওজন করে করা হয় তা কিন্তু নয় কম বেশি হয় চোখের আন্দাজেই এই জিনিসগুলো করা হয় বেশি পরিমাণে মাটি একসাথে করতে গেলে তখন এটা সুবিধা হয় আপনারা বস্তা করে আপনারা বস্তার হিসাবে এগুলো মিক্সড করতে পারে দেখুন এই বালিতে এই বালিটা দিলাম এর ফলে কি হবে জল নিষ্কাশনটা জল ব্যবস্থাপনাটা খুব ভালো হবে তাই এই বালি অবশ্যই আপনাকে দিতে হবে মাটির একটা পার্সেন্টেজ রেখে এরপর আমরা কিছু রাসায়নিক এবং জৈব সার এতে দেব অ্যাড করব। শীতের গাছগুলো প্রধানত মৌসুমী গাছ একটা সিজনাল ফ্লাওয়ার তো ষাট থেকে বসানো ষাট থেকে পঁয়ষট্টি দিনের পর থেকে ফুল দিতে শুরু করে এক থেকে দেড় মাস গাছ বিশেষে দু মাসও গাছগুলো থাকে তো তাদের এই সময়ের পুষ্টিটা যাতে পায় সেই জন্য আমরা কিছু পুষ্টি উপাদান এখন অ্যাড করে দিচ্ছি তো সেক্ষেত্রে জৈব সার হিসাবে আমরা যেটা দিচ্ছি সেটা দেখুন দুমুঠো আমরা দিচ্ছি নিম নিমখোল এই নিমখোলটা দু রকম কাজ করে একটা এটা পুষ্টি উপাদান দেবে গাছকে আর মাটিকে সুরক্ষা দেবে মাটির অনেক ক্ষতিকারক উপাদানগুলোকে এটা কিন্তু নষ্ট করে দেয় তাই নিমখোল অবশ্যই আপনি ব্যবহার করবেন আর দিলাম শিং চাঁচা শিং চাঁচা দেখুন এটা নাইট্রোজেন জৈব নাইট্রোজেনের এটা চাহিদা পূরণ করবে আমরা দিলাম হাড় গুঁড়ো বোনডাস্ট এটা জৈব ফসফেটের চাহিদা পূরণ করবে তবে এগুলো ডিকম্পোজ হতে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি দিন লাগবে তো তারপর গাছ এটা পাবে তাই এই মুহূর্তে আমরা অ্যাড করে দিচ্ছি যাতে ভবিষ্যতে গাছ এ থেকে পুষ্টি উপাদান নিতে পারে এগুলো ওই বোনডাস্ট আর একসাথে মিশ্রণ আছে এটা ডাস্ট হিসাবে পাওয়া যায় মার্কেটে তো এটাও আমি দিলাম আর জৈব যে জিনিসগুলো দিলাম এর সাথে একমাত্র আমি রাসায়নিক হিসেবে সিঙ্গেল সুপার ফসফেট দেব। এই ফসফেট মাটিটাকে ঝুরঝুরে রাখবে এবং গাছের রুট সিস্টেমটাকে নিয়ন্ত্রণ রাখবে তো এই ফসফেট দিলে মাটির কিন্তু গুণাগুণ বেশ খানিকটা বৃদ্ধি পায় এবং গাছও খুব ভালো হয় দেখুন এই উপাদান আমি দিয়ে দিলাম এবার একে খুব ভালো করে মিশ্রণ করা হবে মিশ্রণ করে দুরকমভাবে আপনি ইউজ করতে পারেন একে আপনি খুব ভালো করে মিশ্রণ করে জল ছড়া দিয়ে একে বস্তায় বন্দি করে 10 থেকে পনেরো দিন রেখে দিয়ে তারপর আপনি টবেতে ব্যবহার করতে পারেন অথবা এই অবস্থা থেকে মিশিয়ে আপনি টবের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে টবেতে সরাসরি এই মাটি দিয়ে দিতে পারেন তবে এই মাটি সরাসরি আপনি টবেতে দিয়ে দিলেও তাতে গাছ এখন বসাবেন না আট থেকে দশ দিন টবেতে রেখে দেবেন এবং এক থেকে দুদিন ছাড়া ছাড়া অল্প অল্প জল দেবেন তারপর এটা ব্যবহার করতে পারবেন দেখুন এই যে রাসায়নিকটা দিলাম এই রাসায়নিকটা দেওয়ার জন্যই এই সাত আট দিন আমরা ফেলে রাখছি কারণ এটা জল দিলে এতে এটা ডিকম্পোস্ট হবে এবং যে হিট রিলিজ করবে সেই হিটেতে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে সেই কারণে আমরা একে সাত আট দিন রেখে দিচ্ছি এটাই হচ্ছে একমাত্র কারণ তো এবার এই যে মাটিটা তৈরি করলাম মিশ্রণটা তৈরি করলাম এই মিশ্রণটা মোটামুটি সব গাছে আপনি লাগাতে পারবেন খুব ভালো হয় এতে যদি আপনি ট্রাইকোডার্মা ভিডিডি ব্যবহার করতে পারেন এই মুহূর্তে আমার কাছে নেই তো এটা ভবিষ্যতেও ব্যবহার করা যাবে আপনি গাছ লাগানোর পর বা গাছ লাগানোর আগে ট্রাইকোডার্মাটা ভালো করে জলে গুলে নিয়ে এতে ইউজ করবেন তবে ট্রাইকোডার্মাটা ব্যবহার করলে তার দশ দিন আগে দশ দিন পরে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না ট্রাইকোডারমাটা যদি এতে দেন আপনি সেক্ষেত্রে ফসফেটটা আরও দুদিন আগে দিয়ে মাটিটা রেডি করে তারপর ধরুন এই যে মাটিটা রেডি হয়ে গেলকে জল দিয়ে রেখে দিলাম তারপর সাত আট দিন পরে আমি টাইকোডারমাটা গুলে দিয়ে দিয়ে রেখে দিয়ে আরও সাত আট দিন পর সেই মাটিটা যদি ব্যবহার করি সেই মাটির গুণাগুণ খুব ভালো থাকবে এবং দীর্ঘদিন গাছকে নিরোগ রাখবে অনেক রকম সমস্যা আছে তো সেই সমস্যাগুলো কিন্তু এরা কাটিয়ে দিতে পারে আশা করছি আবার নতুন করে বেশ কিছু গাছ আমি করতে পারব আপনাদের সাপোর্টে তো পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকুন গাছ করতে থাকুন